তো ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? কেএসএম গেমিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। কি করে এই গুলাল স্ক্রিন পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে অনেক রকম গুলালের সাথে অনেক রকম জিনিসপত্র রয়েছে, যেগুলো ব্যাগ রয়েছে, লুট বক্স রয়েছে, স্ক্র্যাপ রয়েছে, গান স্কিন রয়েছে, বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এটা কিভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে এখন এগুলো অনেকগুলো বক্স আছে, সেগুলো বক্সগুলোর ভিতরে যে কোনো একটার ভিতরে আছে গুলালের স্কিন। এখানে বক্স আছে, পাঁচটা বক্স আছে, পাঁচটা বক্স। এগুলো মাটি খুঁড়তে হবে, এই মাটি খোঁড়ার পরে এই তারপরে পাওয়া যাবে। তা এখন আমরা চেষ্টা করি, দেখা যাক কি হয়। তো আমরা একটা একটা করে শুরু করব। তা বিভিন্ন তার ভিতরে পাঁচটা গর্তের ভিতরে পাঁচটা মানে অনেক রকম জিনিস পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি এখন। তাহলে আমরা মানে এটাকে এড়িয়ে যাবো, নতুন করে শুরু করতে হবে। শুরু করলে এটা ইভেন্ট আসবে। তাহলে আমরা এখন এটা শুরু করতে হবে। এই যে পাঁচটা ব্যাগ পাঁচটা গর্তের ভিতরে লুকায় গেল, এখন আমাদের এটা এখন শুরু করতে হবে। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা কোন দিক থেকে শুরু করবো সেটাই ভাবছি। পাঁচটা গর্ত আছে, পাঁচটা গর্তের ভিতরে পাঁচটা জিনিস মানে লেজেন্ডারি বললেই চলে। এগুলো সবারই অনেকে আছে, কিন্তু শুধু গুলাল গুলাল স্কিন অনেকেরই নাই। আচ্ছা, দেখা যাক। আমরা তাহলে এখন প্রথম 10 ডায়মন্ড দিয়ে শুরু করি। 10 ডায়মন্ড দিয়ে শুরু করে কী বাদে আমাদের কী বাদে কী বাদে ও রে ভাই, বান্টি টোকেন বেঁধেছে। বান্টি টোকেন মাত্র ফাউল একটা জিনিস দিয়েছে বান্টি টোকেন। এরপরে দেখা যাক আমরা 20 ডায়মন্ড দিয়ে স্পিন করে কী পাই। 20 ডায়মন্ড স্পিন করে পাওয়া গেছে পেট ফুড। কি দিচ্ছে রে ভাই গ্রেনা, এইটা কি ঠিক? আসলে দেখা যাক। এরপরে আমরা স্পিন করি 30 ডায়মন্ড দিয়ে। স্পিন করার পরে কী বাদে? লুই গান স্কিন বক্স বাদ, স্কারের গান স্কিন বক্স বেড়েছে। এরপরে যদি করতে হয় তাহলে 40 ডায়মন্ড লাগবে। 40 ডায়মন্ড দিয়ে তাও আমরা করি, দেখি কী বাদে। এ রে ভাই, M4A1-এর স্কি মানে M4A1-এর একটা ফালতু একটা জিনিস বেঁধেছে। তারপরে রেডটা করতে গেলে 60 ডায়মন্ড লাগবে। 60 ডায়মন্ড করে দেখি কী বাদে আমাদের। আরে ভাই কি বাদলে, এটা স্কার্ট বোর্ড বাদছে, একদম ফালতু জিনিস। সবারই হয়তো বা এর ভিতরে অনেক জিনিসপত্র আছে, আবার নেই। এরপরে আমরা 10 ডায়মন্ড আবার স্পিন করি কী বাদে, দেখি আবার স্কার, আবার স্কার বেঁধেছে, আবার স্কার, স্কারে সরাসরি। তারপরে আবার দেখি 20 ডায়মন্ড দিয়ে করি কী বাদে, কী বাদে দেখে যাক। আরে ভাই কী বাদছে এইসব জিনিসপত্র, ফালতু জিনিস, অকাজের জিনিস, কোনো কাজের না। তারপরে দেখা যাক কী বাদে, 30 ডায়মন্ড দিয়ে স্পিন করে কী বাদে, কী বাদে আবার একের একটা বক্স বাজছে, ড্রাগন একের একটা বক্স বাজছে। এরপরে দেখি কী বাদে, আরেকটা স্পিন করে ওরে P90-র বক্স বেঁধেছে, P90-র বক্স। লাস্ট এটা দেখা যাক বাদতেও পারে আমাদের গুলওয়ালের স্কিন। দেখা যাক দেখা যাক দেখা যাক কী হয়। ভাই লুট বক্স বাজছে, লুট বক্স এটা আছে আগে থেকে, তারপরে লুট বক্স বাজছে, এটা কোনো কাজের না, একদম অকাজের। যাই হোক, তারপরে আবার দেখি আমরা 10 ডায়মন্ডে স্পিন করি কী হয়। বোন ফায়ার বাজছে, বোন ফায়ার, হা হা হা, কিছুই বলার নাই। তারপরে দেখি 20 ডায়মন্ড স্পিন দিয়ে কী বাঁধে, 20 ডায়মন্ড স্পিন করে কী বাঁধে, কিউ ফ্র্যাগমেন্ট বাজছে। তারপরে দেখি কী বাঁধে, 30 ডায়মন্ড স্পিন করি দেখি কী বাঁধে, MP40-র একটা নর্মাল বক্স বেঁধেছে। আচ্ছা, আবার স্পিন করে দেখি কী বাঁধে, না হা রিসাপ্লাই ম্যাপ। লাস্ট এটা দেখি যদি বাদে, গেটটা আমাদের এত সহজে দেবে না, আমাদেরকে অনেক ডায়মন্ড খরচ করতে হবে। হুম হুম একটা প্যারাশুট বাজছে। গ্রেন আমাদেরকে এত ভালোবাসে না, যার কারণে সবগুলো মনে হয় লাস্টেই দেবে। দেখা যাক, তারপরে আমরা 10 ডায়মন্ড দিয়ে আবার করি। করার পরে দেখা যাক কী বাদে, আবার স্কার, আবার স্কারের বক্স বাজছে, স্কারে সরাসরি। আবার 20 ডায়মন্ড করে দেখি কী বাদে, একদম ফালতু জিনিস, অকাজের জিনিস বাজছে।
তারপরে দেখি আমরা আবার আরেকটা স্পিন করি, করে কি বাদে দেখি, আবার M4 A1 এর একটা বক্স বাজছে। দেখি আরেকটা 40 ডায়মন্ড দিয়ে স্পিন করে কি বাজে, গ্রো যার যার রেঞ্জ বেশি সেই অ্যাবিলিটির একটা বক্স পাওয়া গেছে, গ্রোজার। তারপর দেখি লাস্টেরটা কি হয়, মনে হয় না আমাদের শেষ ফিনিশিং ছাড়া বাঁধবে, তারপর আমরা চেষ্টা করে দেখি কি হয়। এই যে ব্যাগ বাজছে, ড্রাগনের ব্যাগ প্যাকটা বাজছে। আচ্ছা যাই হোক, এখন আমাদের আর কিছু করার নেই, এখন আমরা লাস্টেরটা শুরু, লাস্টেরটায় আমরা পাবোই পাবো গুলাল স্কিন, তারপর 10 ডায়মন্ড দিয়ে আমরা শুরু করি কি হয়। বাজছে M10-এর একটা গান স্ক্রিন বক্স, 20 ডায়মন্ড দিয়ে করে দেখি কি বাজছে। আহ আহ, কি এসব বাজে জিনিস দিচ্ছে রে ভাই, রয়্যাল ভাউচার দিয়েছে, তারপরে দেখি কি দিয়েছে, আর স্ক্যানার দিয়েছে, একটা স্ক্যানার দিয়েছে 40 ডায়মন্ড দিয়ে একটা করে দেখি কি অবস্থা। ওরে ভাই কি সব বাজে জিনিস দিচ্ছে, একটা এয়ার ড্রপের একটা বাজে জিনিস দিচ্ছে। লাস্টেরটা আমরা এবারটা পাবোই, গুলওয়ালের স্কিন আমরা এবারে পেয়ে যাচ্ছি, একটা আনন্দকর মুহূর্ত ভাই, একটা নিজের ভিতরে একটা আত্মতৃপ্তি আসছে যে গুলওয়ালের স্কিন পাবো, দেখা যাক কি হয়। ও ভাই পেয়ে গেছি, ওহ ওহ দারুণ একটা, মানে নিজের ভিতরে একটা ভালো একটা আনন্দদায়ক একটা স্বচ্ছন্দ বোধ মনে হচ্ছে, খুবই মজাদার একটা বিষয়।